গুড আফটারনুন ফ্রেন্ডস, শনি আর মঙ্গলবার এই দুদিন হলেই বেগুন পোড়া খেতে ইচ্ছে করে, কারণ ছোট থেকে আমরা শুনে আসছি শনি আর মঙ্গলবার ছাড়া অন্য দিন বেগুন পোড়া করা যায় না। সেটা কেন অবশ্য জানি না, কিন্তু যেটা শুনে আসছি ওটাই ফলো করি। তো আজকে মঙ্গলবার, বেগুন পোড়া খেতে ইচ্ছে করলো, মনেও পড়ে গেল যে মঙ্গলবার বেগুন পোড়া করা যায়। তো বেগুন নিয়ে নিলাম, দুটো বেগুন, বড় বড় দুটো সুন্দর বেগুন। বেগুনগুলো খুব ভালো, মানে ভালো বেগুন আর কি আনা হয়েছে, আর শীতকালে তো পাওয়াই যায় ভালো বেগুন। তো আজকে বেগুন পোড়া করা হলো, আর তার সাথে হলো থোড় হয়েছে, মুসুর ডাল সবজি টবজি দিয়ে, ধনে পাতা দিয়ে রান্না হয়েছে, আর কাতলা মাছের ঝোল হয়েছে, কালিয়া আর কি, কালিয়া মতন, ঠিক কালিয়া নয়, একটু ঘন ঝোল হয়েছে। আর সকালে হয়েছে নুডলস, নুডলসগুলো এগুলো একটু মোটা মোটা নুডলস, এগুলো দেখছি খুব একটা ভালো লাগছে না খেতে, দামি নুডলস কিন্তু ভালো লাগছে না। এগুলোতে প্যাকেটে লেখা আছে জল ফুটিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখতে, সেদ্ধ করতে মানা করছে, ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে ফেলতে, তারপরে ওটা যেরমভাবে রান্না করে, আলু গাজর বিন কড়াইশুঁটি সব কিছু দিয়ে যেভাবে রান্না করে সেভাবেই রান্না করার ইনস্ট্রাকশন দেওয়া আছে। কিন্তু আমি যা দেখলাম এই মোটা মোটা নুডলসগুলো করলাম দুবার, আরেক দিনও করেছিলাম, এগুলো খুব একটা আমার ভাল লাগছে না, মানে এগুলোর মধ্যে নুন মশলা ভালো করে ঢুকছে না। পাতলা পাতলা চাউমিনে যেরকম সুন্দর বেশ ঢুকে যায়, নুন মশলা সুন্দর ঢুকে যায়, এটাতে সেরমভাবে মানে ঢুকছে না, আর আমার খুব একটা ভালো লাগছে না খেতে। তো যাই হোক, এনে ফেলেছি, তো এটাই করে খাচ্ছি। আর এই হলো আমার কুক, ওর নাম হলো মণি। তো মাসখানেক হলো রেখেছি ওকে, আমি শিখিয়ে পড়িয়ে নিচ্ছি, তো এক মাস হলো ওকে রেখেছি, শিখিয়ে পড়িয়ে নিচ্ছি, তো সব কিছুই ওকে শিখিয়ে নিতে হয়, ও ঠিক নিজে নিজে পারে না করতে, আমি সবসময় ওর পাশে থাকি আর বলে দিই এটা দাও ওটা দাও, এতটা নুন দাও, এতটা চিনি দাও, এতটা মশলা দাও, এতটা, মানে সবসময় বলে দিতে হয়। তো যাই হোক, আজকে বেগুন পোড়া হয়েছে, আর থোড় ডাল আর মাছের ঝোল রান্না হয়েছে। তো যাই হোক, এখন আর ইচ্ছে সবসময় আর রান্না করতে ইচ্ছে করে না, তাই রাখা আর কি, রান্নার লোক, রান্না বান্না করে আর খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না, বয়স হচ্ছে। তো তো বেগুন পোড়া কীরমভাবে করা হয়েছে এখানে দেখানো আছে, বেগুন পুড়িয়ে চালটা ছাড়িয়ে নিয়ে বেগুনটা, তারপরে পেঁয়াজ দিয়ে, লঙ্কা, একটু নুন, একটু মিষ্টিও দেওয়া হয়েছে, লাস্টে একটু ধনে পাতা দিয়ে মিক্স করে নেওয়া হয়েছে, পেঁয়াজ ফেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়েছে আর কি তেলে। অনেকে এমনিও কাঁচাও মেখে খায়, সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কা দিয়ে মেখেও খায়, তো আমরা একটু কড়াইতে এরকম নেড়ে নিই, এটা আসলে আমার শাশুড়ি এরমভাবে করতেন বলে আমিও এরমভাবেই করি আর কি, তাতে নুনটা কাঁচা খাওয়া হয় না, নুনটা রান্না হয়ে যায় কড়াইতে গ্যাসে। তো আজকাল তো সল্ট খেতে ভালো বারণ করে কাঁচা, প্রেশার বেড়ে যাবে বলে, তো এইভাবে রান্না করলাম, ভালোই লাগে খেতে। এই শনিবার আর মঙ্গলবার হলেই করা হয়। তো আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শীতকালে এটাই ভালো, ধনে পাতা পাওয়া যায়, গরমকালে তো
ধনে পাতাটা সেরকম ফ্রেশ পাওয়া যায় না। এরকম ভাবে দিয়ে কোনো লাভ নেই তো, একেবারেই তো কিছুই নেই। এই যে বেগুন পোড়া, এই মোটা মোটা নুডলস, এটা থোড়, এখানে সবই আছে, শুধু মাছটা পরে দেখাচ্ছি। নুডলস অনেক রান্না হয়েছে, পরে যখন খাবো আর একটু তেলে পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে বানিয়ে নিয়ে খেয়ে নেবো। আর আপনাদের ধন্যবাদ দেখার জন্য।